হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তানু রান্নাঘরে। তো আমি আজকে বানাবো এগ পকোড়া। তো দেখুন বন্ধুরা, আমি এগ মানে ডিমগুলো কীভাবে আমি কেটে নিচ্ছি পকোড়ার মতন। এটা যেমন তেমন কাটলে হবে না, পুরো যেন পকোড়ার মতন কাটতে হয় সেরকমই কাটতে হবে। তো দেখুন আমি কেটে নিচ্ছি কীরকমভাবে। তো আপনারাও এরকমভাবেই কেটে নেবেন, এরকম লম্বা লম্বা কেটে নেবেন, তবে তেলের মধ্যে পকোড়াটা বোঝা যাবে। এরকমভাবে কেটে নেবেন। তো এরকমভাবে পুরো কেটে নিতে হবে। এবার আমি কেটে রেখে দিয়েছি। এবার আমি এতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, সব আমি একসঙ্গে নিয়ে নিলাম। এতে আমি অল্প লবণ দিলাম। খুব সিম্পলের মধ্যে পকোড়া বানানো হবে, খুব সুন্দর খেতে হবে। আর নিয়ে নিলাম আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল, মুগের ডাল দিয়ে দিলাম। আপনারা পারলে মুগের ডাল নাও দিতে পারেন, সবজি দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে এটা খেতে। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা পারলে ম্যাগি মশলাও দিতে পারেন, খুব স্বাদ আসে ম্যাগি মশলা দিলে। আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, এই ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে নেড়ে নেবো, নাহলে ডিমগুলো ভেঙে যাবে, পকোড়া বুঝতে পারা যাবে না। তো আমি ভালোভাবে এরকমভাবে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার যা আমি দেব, এবার বেসন, দু চামচের মতন বেসন দেব। আবার ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা বেসনের ভাগটা কম দেবেন, বেশি দিলে ফুলুরি হয়ে যাবে, পকোড়া মনে হবে না। তো বেসনটা অল্প দেবেন, দিয়ে একটু জল দিয়ে নেড়ে দেবেন। একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর আমি এতে অল্প বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে খুব টেস্টি হয়, মানে খাবারটা খেতে খুব ভালো লাগে। বিট লবণ দিয়ে ভালোভাবে এটাকে ফেটে দিচ্ছি। ডিম ফেটে আমি এই পকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে দেবো। এরকমভাবে নাড়তে হবে। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে পকোড়া। তো আমি এবার প্যানে, ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার অপেক্ষা করব, তারপর আমি পকোড়াগুলো ছেঁকে নেব। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা পকোড়া ছেঁকে নেব। বন্ধুরা, খুব সিম্পলের মধ্যে তাড়াতাড়ি পকোড়া হয়ে যায়। ঘরে অতিথি এলে 5 মিনিটের মধ্যে আপ্যায়নও করতে পারবেন। তো সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যাবে, তো আপনারা ঝটপট করে ফেলবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসে আছেন, তারা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিওগুলো সরাসরি দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, আমি এরকমভাবে পকোড়া করছি, আপনারাও করবেন। পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, যেগুলো বাকি আছে ওইগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার পকোড়াগুলো ছাঁকা হয়ে গেছে সব, আমি ছেঁকে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি।
আমরা এই দেখুন কি ভালো ভালো পকোড়া হয়ে গেছে। তো আপনারা ঘরে অবশ্যই চেষ্টা করবেন, আর পকোড়া সম্পর্কে কোনো অভিযোগ থাকলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে তানু রান্নাঘরে। তো আজকের মতন এখানেই আমার শেষ।